শুক্রবার রথযাত্রার পূর্ণতিথিতে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের কেশবগঞ্জ বারোয়ারির দুর্গা উৎসবের খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। এবছর এই পুজো ষাটতম বর্ষে পদার্পণ করল। এ বছরে তাদের থিম ব্রাত্যজনের সংস্কৃতি, বাজেট ২৫ লক্ষ টাকা। উদ্যোক্তারা জানান, মেদিনীপুরের শিল্পীরা ৯৬ দিন ধরে মণ্ডপ তৈরি করবেন। এদিন খুঁটি পুজোর উদ্বোধন করেন কেশবগঞ্জ বারোয়ারি দুর্গা উৎসব কমিটির সভাপতি তথা বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। আমাদের কেশবগঞ্জটি বারোয়ারি দুর্গা পুজোটি কমিটির উদ্যোগে ৭তম এবারে দুর্গা পুজোর যে খুঁটি পুজোর আয়োজন করেছেন আজকের শুভ দিনে, রথের দিনে, এই ডিএম সাহেব এবং এসপি সাহেবের সঙ্গে আমি কথা বললাম যে আমার এবার খুব ইচ্ছা যে কলকাতায় যে কার্নিভাল হচ্ছে আমি বর্ধমান শহরেও সেই কার্নিভালের আয়োজন করতে চাই। নিশ্চয়ই আমাদের সেই বার্তা সমস্ত দুর্গাপুজো কমিটির কাছে বাংলার চলে আসবে, কিন্তু আমার নিজের ইচ্ছা আমি কয়েকদিনের মধ্যেই আমরা জেলা শাসকের দপ্তরে আমরা এই ব্যাপারে একটা মিটিং ডাকবো, বড় বড় দুর্গাপুজো কমিটিগুলো সবাইকে আমরা ডাকবো, সেখানে ডেকে আমরা যাতে কলকাতার মতো আমরা এখানে কার্নিভাল আমরা আমাদের শহরে করতে পারি। কারণ এতদিন একটা ইলেকট্রিক তারের ভয় ছিল, রাস্তার ওপর তার ঝুলে ঝুলে থাকতো বলে অনেক অসুবিধা হতো, এখন এই মেন রাস্তার ওপর কোথায় ইলেকট্রিক লাইন নেই, সবই মাটির নিচ থেকে গেছে। তাই এটা আমরা করলে খুবই ভালো হবে, আমরা চাই এবার এটা আমরা করতে রাজ্যের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতায় করে তারপরেই আমরা এটা বর্ধমানে করতে চাই সমস্ত পুজো কমিটিগুলোকে নিয়ে। আজকের এই খুঁটি পুজোয় আপনারা যারা সবাই উপস্থিত হয়েছেন, আমার বয়োজ্যেষ্ঠ দাদারা সব রয়েছেন, পুজো কমিটি সবাই রয়েছেন, সবাইকে আমি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আজকের শুভ দিনে, এই রথের দিনে আমাদের এই খুঁটি পুজো। প্রতি বছরের মতো এই দিনেই খুঁটি পুজোর উদ্বোধন হয়। সবাইকে ধন্যবাদ। এদিন খুঁটি পুজো ঘিরে উদ্যোক্তা ও এলাকাবাসীদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। আজকে আমাদের কেশবগঞ্জ বারোয়ারির ষাটতম বর্ষের যে দুর্গা উৎসব তার সূচনা হলো, শুভ সূচনা হলো খুঁটি পুজোর মধ্যে দিয়ে। আমাদের কেশবগঞ্জ বারোয়ারির প্রত্যেক আধিকারিক, সেক্রেটারি, সভাপতি, মাননীয় সভাপতি আমাদের খোকন দাস মহাশয়, বর্ধমান দক্ষিণের বিধায়ক উপস্থিত ছিলেন, সম্পাদক রবীন্দ্রনাথ হাটি উপস্থিত আছেন, উপস্থিত আছেন আমাদের বারোয়ারির সমস্ত সদস্য এবং যারা সভ্য তারা। হ্যাঁ, মাননীয় বিধায়ক যেটা আমাদের সামনে প্রতিশ্রুতি দিলেন যে আগামী দিনে শহর বর্ধমানে কলকাতার মতোই মাননীয় মুখ্যমন্ত্রী যে কার্নিভাল করে থাকেন কলকাতায়, যেটা ইউনেস্কোর দ্বারা ইনট্যাঞ্জিবল হেরিটেজ বলে যেটা স্বীকৃতি পেয়েছে, সেটা বর্ধমানেও সেই ধরনের কার্নিভাল হতে চলেছে মাননীয় খোকন দাসের নেতৃত্বে। পুলিশ লাইন থেকে গোলাপবাগ মোড় পর্যন্ত বর্ধমানের ৫০টা বড় পুজোকে নিয়েই এটা অনুষ্ঠিত হবে বলে উনি জানিয়ে গেছেন। চমকই আগে এভাবে বলা যায় না, তবু একটা মানে ইঙ্গিত দিয়ে রাখি, আমাদের এবছরের যে বিষয় ভাবনা সেটি হচ্ছে ব্রাত্যজনের সংস্কৃতি। আপনারা ব্যানারের নাম দেখছেন, ব্রাত্যজনের সংস্কৃতি। এই ব্রাত্যজন কারা? এই ব্রাত্যজনের সংস্কৃতি দেখতে এবং বুঝতে গেলে কেশবগঞ্জ বারোয়ারির মণ্ডপে আসতে হবে। কেশবগঞ্জ বারোয়ারির যে আভ্যন্তরীণ সাজসজ্জা এবং বহিরাঙ্গিক যে সাজসজ্জা, সেই সাজসজ্জা দর্শন করতে হবে। মূলত আমরা পিছিয়ে পড়া যে বর্গ, পিছিয়ে পড়া যে শ্রেণী, সেই শ্রেণীর যে সংস্কৃতি, বস্তু সংস্কৃতি, গৃহ সংস্কৃতি, কালচারাল সংস্কৃতি, সাংস্কৃতিক পুরো দিকটাই কিন্তু আমরা তুলে ধরবো এখানে। ধন্যবাদ আপনাকে দাদা। আমরা জানি যে ইউনেস্কো বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।